তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা ই কেওয়াইসি কীভাবে করবেন। তো ই কেওয়াইসির অপশন কিন্তু আর এখন পিএম কিষাণ যোজনার পোর্টালে নেই, কারণ এখানে যে ই কেওয়াইসি অপশনটা ছিল সেটা কিন্তু আর এখন নেই। তো আপনারা এখন ই কেওয়াইসি কীভাবে করবেন, তো চলুন আমি আপনাদেরকে সেই নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো এখানে বলা হয়েছে, দেখুন যে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স, প্লিজ কন্ট্যাক্ট নিয়ার বাই সিএসসি সেন্টার ফর বায়োমেট্রিক অথেন্টিকেশন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ই কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ক্ষেত্রে, এবং বলা হয়েছে কন্ট্যাক্ট নিয়ারেস্ট সিএসসি সেন্টার ফর বায়োমেট্রিক অথেন্টিকেশন। অর্থাৎ আপনাদের নিয়ারেস্ট যে সকল সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টারে কিন্তু আপনাদেরকে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনাদের ই কেওয়াইসি করতে হবে। এছাড়াও বলা হয়েছে যে আধার বেসড ই কেওয়াইসি থ্রু ওটিপি অথেন্টিকেশন হ্যাজ বিন টেম্পোরালি সাসপেন্ডেড, ডিস লাইন অফ ই কেওয়াইসি অল দ্য পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ হ্যাজ বিন এক্সটেন্ডেড টেল 31 মে 2022। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আধার বেসড ই কেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে সকল কৃষকদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু আগে এই এই পিএম কিষাণ পোর্টাল থেকেই কিন্তু ই কেওয়াইসিটা মোবাইল ফোন দিয়ে করতে পারতেন, বাট এখন কিন্তু আর পারবেন না। এখন কিন্তু এটা টেম্পোরালি সাসপেন্ডেড অর্থাৎ আপাতত এখন কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কতদিন পরে আপনারা এই সুবিধাটি পাবেন এখন কিন্তু আপাতত কিছু বলা যাচ্ছে না। আর সবথেকে বড় যে আপডেটটি হলো সেটা হলো যে পিএম কিষাণের ই কেওয়াইসির যে লাস্ট ডেট ছিল সেটা ছিল আপনার 31 মার্চ অর্থাৎ 31 মার্চ 2022 পর্যন্ত, সেটা বাড়িয়ে করা হয়েছে 31 মে 2022। অর্থাৎ এখনও আপনাদের হাতে 2 মাস টাইম রয়েছে, এই 2 মাসের মধ্যে কিন্তু আপনাদের এই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এবার আপনাদের বলবো যে পিএম কিষাণের 11 নম্বর কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং কারা কারা পাবেন। তো দেখুন, পিএম কিষাণের যে টাকা সেটা কিন্তু 3টি পিরিয়ডে দেওয়া হয়ে থাকে। তো প্রথম পিরিয়ডের টাকা কিন্তু এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয়ে থাকে, এবং দ্বিতীয় পিরিয়ডের টাকা কিন্তু আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেওয়া হয়ে থাকে, এবং তৃতীয় পিরিয়ডের টাকা কিন্তু ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো এখন আমাদের এই 11 নম্বর কিস্তির টাকা কিন্তু প্রথম পিরিয়ডের পড়ছে, তো এই জন্যে এটা পাবে আপনারা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আপনারা এই 11 নম্বর কিস্তির টাকা কিন্তু পাবে। মার্চের শেষে যে সকল কৃষকরা টাকা পেয়েছেন তারা কিন্তু এই থার্ড পিরিয়ডের টাকাটি পেয়েছে, আর এরপরে যে সকল কৃষকরা টাকাটি পাবে সেটা কিন্তু ফার্স্ট পিরিয়ডের টাকা পাবে। অর্থাৎ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ফার্স্ট পিরিয়ডের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। তো এরপর জানবো, চলুন, যে এই 11 নম্বর কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না, এর জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করব। তো বন্ধুরা, এখন কিন্তু এই ওয়েবসাইটে প্রচুর সার্ভারের প্রবলেম রয়েছে, এজন্য এখানে বলা হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, অর্থাৎ পরে ট্রাই করতে বলছে। তো চলুন আমি আপনাদেরকে এমনিটি বলে দিচ্ছি যে যে সকল কৃষকদের স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে আরএফটি সাইন বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট, কারো কারো ক্ষেত্রে সেকেন্ড ইনস্টলমেন্ট, এবং কারো কারো ক্ষেত্রে ফার্স্ট ইনস্টলমেন্ট, এবং কারো ক্ষেত্রে হয়তো ফোর্থ ইনস্টলমেন্ট দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। অর্থাৎ এই আরএফটির মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ট্রান্সফার। তো স্টেট থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এই কৃষকের সব কিছু ঠিক আছে, এই কৃষক টাকা পাওয়ার জন্য যোগ্য, তাই তারা কিন্তু খুব শীঘ্রই সেই টাকা পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর বন্ধুরা, যে সকল কৃষকদের স্ট্যাটাস অ্যাক্টিভ নেই অর্থাৎ আধার নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রিজেক্টেড আছে, তারা কিন্তু এই 11 নম্বর কিস্তির টাকা পাবেন না। যতক্ষণ না তাদের স্ট্যাটাস অ্যাক্টিভ হচ্ছে তারা এই প্রকল্পের টাকা কিন্তু ততক্ষণ পর্যন্ত পাবেন না। আর এরকম কিন্তু অনেক কৃষক রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আধার নাম্বার কিন্তু রিজেক্ট হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পিএম কিষাণ সংক্রান্ত একটি ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজ এই পর্যন্তই, ধন্যবাদ।